itberry.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয়বস্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন .edu এবং .gov ব্যাকলিংক। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এই ধরনের কাজ মোটামুটি পাওয়া যায়, তো এটা কি এবং কেন আমরা .edu এবং .gov ব্যাকলিংক করব আমাদের ওয়েবসাইটের জন্য, তো সেটা আমরা জানতে পারবো এবং এটার অ্যাকচুয়ালি মেইন গুরুত্বটা কি বা কেন এটা নিয়ে এত কথা বলা হয় চারদিকে আপনারা প্রায়ই শুনে থাকবেন, তো এই বিষয়টা আমরা জানবো এবং ইনশাল্লাহ আগামী পর্বে আমরা এটা প্র্যাকটিক্যাল দেখব যে কিভাবে আমরা .edu.gov ব্যাকলিংক তৈরি করতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য। তো .edu এবং .gov ব্যাকলিংক জিনিসটা কি আসলে, .edu এডুটাই কি আর .gov-টাই কি? যেমন এই জিনিসটা আমরা অনেকেই বুঝি আবার অনেকেই বুঝি না। দেখুন, আমাদের itberry.com এতটুকু আমরা হাইলাইট করলাম, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেম। আমি এই এসইও টিউটোরিয়ালের শুরুর দিকেই বলেছিলাম যে ডোমেইন নেম কি, ডোমেইন নেম হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম। যেমন facebook.com, ফেসবুক হচ্ছে এখানে ফেসবুক কোম্পানিটার ডোমেইন নেম। google.com, গুগলের ডোমেইন হচ্ছে google.com। এখন প্রতিটা ডোমেইনের শেষে একটা এক্সটেনশন থাকে বা TLD থাকে, যেটাকে আপনার কিছু কিছু টপ লেভেল ডোমেইন আছে, যেমন .com হচ্ছে একটা টপ লেভেল ডোমেইনের এক্সটেনশন .com। অনেকে আছে দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ধরনের এই এক্সটেনশন ব্যবহার করে, কেউ কেউ দেখা গেছে ইউজ করে যে .org .org যেটাকে বলে, আবার কেউ কেউ আছে ইউজ করে যে আপনার .net .in .co .in ইত্যাদি বিভিন্ন ধরনের এক্সটেনশন এক একজন তাদের প্রয়োজন মতো ব্যবহার করে। কিন্তু .com-টা হচ্ছে আপনার সবচাইতে বেশি ব্যবহৃত এবং সবচাইতে বেশি কমন এবং পপুলার এক্সটেনশন, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার ডোমেইনের এক্সটেনশন। ঠিক একইভাবে .edu এবং .gov হচ্ছে ডোমেইনের এক্সটেনশন। কিন্তু তাহলে কথা হচ্ছে যে এই .com এবং .edu এবং .gov এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? তাহলে তো আমরা এতদিন যে ব্লগ কমেন্টিং করেছি .com .net এই সাইটগুলোতে, তো একই সিস্টেম, এখানেও আমরা ঠিক একইভাবে কমেন্টের মাধ্যমে ব্যাকলিংক করতে পারবো। কিন্তু তাহলে কেন এত .edu-র গুরুত্ব বেশি বা .gov এর কেন গুরুত্ব বেশি? তো এটার রিজন হচ্ছে যে .com যেটা আছে সেটা যে কেউ চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন যদি নামটা খালি থাকে। যেমন itberry এই নামটা একসময় খালি ছিল, কিন্তু আমরা .com দিয়ে সেটা রেজিস্ট্রেশন করে ফেলেছি, এই জন্য এখন কেউ চাইলেও itberry দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না, ঠিক আছে? তো .com-টা যে কেউ রেজিস্ট্রেশন করতে পারে অনলি কিছু অল্প মূল্য, হয়তো $10 বা $15 একটা ডোমেইনের দাম। তো এই .com আপনি চাইলেই রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু .edu এবং .gov যে কেউ চাইলেই রেজিস্ট্রেশন করতে পারে না। .edu এবং .gov রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে অবশ্যই সরকারি সার্টিফিকেট থাকতে হবে। সরকারি সার্টিফিকেট বলতে .edu ডোমেইনের জন্য আপনাকে কোনো প্রতিষ্ঠানের ডকুমেন্ট শো করতে হবে, যে আপনার কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটি আছে সেটার ডকুমেন্টস আপনাকে দিলেই কেবল আপনি .edu, সেটার একদম ভ্যালিড ডকুমেন্টস দিতে হবে, এটা দিলেই কেবল আপনাকে .edu ডোমেইন আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আর .gov রেজিস্ট্রেশন করতে পারবেন শুধুমাত্র সরকারি কাগজপত্র দিলে। যেমন .gov-টা কার জন্য হয়ে থাকে, জেনারেলি .gov-টা হয়ে থাকে বিভিন্ন মিনিস্ট্রি বা কোনো দেশের বা সরাসরি কোনো একটা সরকারি, মানে সরকারি যে সকল প্রতিষ্ঠান সরাসরি সরকারি সেই সকল প্রতিষ্ঠানের জন্য .gov এক্সটেনশন থাকে। যেমন আমরা যদি একটু প্র্যাকটিক্যাল দেখি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ অত্যন্ত পরিচিত একটি নাম আমাদের বাংলাদেশে, এদের ওয়েবসাইটের এক্সটেনশনটা দেখুন .edu.bd। তো এটা হচ্ছে একটা .edu এক্সটেনশনের সাইট। কারণ কি? কারণ হচ্ছে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এটা একটা এডুকেশনাল সাইট, এই জন্য তারা .edu ডোমেইন নিতে পেরেছে এবং তারা একটু আপগ্রেড করেছে .edu.bd। .bd এক্সটেনশন হচ্ছে আমাদের বাংলাদেশ মেইন করে। তো দেখুন, তারা এই .edu-টা তারা নিতে পেরেছে, কিন্তু আমি আপনি চাইলেই কিন্তু .edu-টা নিতে পারবো না, ঠিক আছে? এরপরে দেখুন আরেকটি সাইট, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় BOU.edu.bd, ওরাও নিয়েছে। আরেকটি সাইট ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, এটার সাইট, এটার দেখুন এক্সটেনশন westernuni.edu.bd।
ঠিক এইভাবে কিন্তু আপনারা মানে ওরা এক্সটেনশন গুলো নিয়েছে, এটা হচ্ছে ডট এডু ডোমেন। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম যে ডট এডু এবং ডট গভ যে কেউ চাইলেই কিন্তু নিতে পারে না, অবশ্যই আপনার আপনার প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমেই আপনারা এটা নেওয়া যায়। ঠিক আছে, তো এই জন্যই মূলত এটার এত চাহিদা যে ডট এডু এবং ডট গভ কেন। আর এটা তো গেল যে আমাদের ব্যাপারটা, যে সরকারি কাগজপত্রের ব্যাপারটা, কিন্তু ডট এডু ডট গভ যারা এসইও করবে তাদের ক্ষেত্রে কেন সুবিধা, তাদের ক্ষেত্রে এত সুবিধা কেন, তারা কেন এটা নিয়ে এত মানে কথা বলে? এর কারণ হচ্ছে ডট এডু এবং ডট গভ এই এক্সটেনশনের সাইটগুলোকে গুগল হাই প্রায়োরিটি দেয়। হাই প্রায়োরিটি কেন দেয়, প্রচুর বেশি গুরুত্ব কেন দেয়, কারণ আপনি চিন্তা করেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি ওদের সাইটের আমার মনে হয় যে তেমন কোনো এসইও ওরা কখনোই করেনি, এসইও বলতে তেমন কিছুই হয়তো করেনি, এমনকি শুধু তারা না ম্যাক্সিমামই যেগুলো সরকারি স্কুল কলেজ থাকে সাধারণত এসইও করা হয় না। তো এসইও যেহেতু না করা হয় এটা কিন্তু গুগলও জানে, তাই না? কারণ একটা স্কুল প্রতিষ্ঠান মেইনলি আসলে এসইও সম্পর্কে ততটা বেশি ওয়াকিবহাল না, আর যদি এসইও জেনেও থাকে হয়তো তারা করতে চায় না। কেন করতে চায় না আমি সেটা জানি না, কিন্তু আসলেই করতে চায় না। কারণ আমি দেখেছি, আমি স্কুল কলেজের যখন ওয়েবসাইট ডিজাইন করি তখন দেখা গেছে যে তারা এসইও সম্পর্কে তেমন একটা বোঝে না, বা এসইওর প্রতি তাদের একটা ইন্টারেস্ট নেই। তো এই যে তারা তারা তাদের ওয়েবসাইটের জন্য এসইও করে না, তো এসইও না করার জন্য এখন মনে করেন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ লিখে গুগলে সার্চ করলেন, এখন ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট হচ্ছে nu.edu.bd, কিন্তু আরেকজন আছে সে তার একটা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট আছে, বাংলাদেশের একজন, ধরেন যে কোনো কিছু .com, ধরেন আমারই একটা শিক্ষা বিষয়ক ওয়েবসাইট আছে, আপনি গুগলে সার্চ করলেন NU মানে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ লিখে, কারণ আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটটা খুঁজতেছেন। ঠিক আছে, তো এই যে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ লিখে সার্চ করলেন, এখন আমার একটা শিক্ষা বিষয়ক সাইট আছে, এখন ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে সার্চ করার কারণে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট সার্চ রেজাল্টে না এসে যদি আমার ওয়েবসাইটটা সার্চ রেজাল্টে আসে তাহলে এটা কেমন দেখা যাবে বলেন? কারণ আমি তো আমার ওয়েবসাইটের এসইও করেছি, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি তো তার ওয়েবসাইটের কোনো এসইও করে নাই। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির সাইট না এসে আমার ওয়েবসাইট আগে চলে আসলো, এতে করে কিন্তু যারা গুগলে সার্চ করবে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে, কারণ আপনি কিন্তু আমার ওয়েবসাইট চান না, ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে গুগলে সার্চ করে কিন্তু আপনি আমার ওয়েবসাইটটা চাননি, আপনি চেয়েছেন বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট। সো এই জন্য গুগল করে কি, যেগুলো ডট এডু ডট গভ ইত্যাদি এক্সটেনশনের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোকে শুধু শুধু এসইও ছাড়াই হাই পেজ র্যাঙ্ক দিয়ে রাখে, প্রচুর হাই পেজ র্যাঙ্ক দেয়। হাই পেজ র্যাঙ্ক এই জন্য দেয় যাতে করে তাদের নাম লিখে যখন কেউ সার্চ করে তখন যাতে ওই ওয়েবসাইটগুলো সঠিক ওয়েবসাইটগুলোই গুগলের সার্চ রেজাল্টে আসে। যেমন আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ লিখে যদি গুগলে সার্চ করেন, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ লিখে যদি গুগলে সার্চ করেন দেখবেন এইটাই আসবে এক নম্বরে, অন্য সাইটগুলো কিন্তু আসবে না। এমনকি দেখেন ইভেন উইকিপেডিয়ার যে সাইট, যেটা অত্যন্ত পাওয়ারফুল সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে মানে রেজাল্টের ক্ষেত্রে, সেটাও কিন্তু পরে উইকিপিডিয়ার থেকেও কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি এদের ওয়েবসাইটটা আগে আছে, যদিও তাদের এসইও কম। কারণ কি, কারণ হচ্ছে এদেরকে গুগল এমনিতেই হাই পেজ র্যাঙ্ক দিয়ে রাখে, যেগুলো ডট এডু এবং ডট এক্সটেনশনের সাইটকে শুধু শুধু হাই পেজ র্যাঙ্ক দেয় এসইও না থাকলেও। ঠিক আছে, হাই পেজ র্যাঙ্ক দেয় যাতে করে ভিজিটর যারা গুগলে সার্চ করে তারা যাতে সার্চ করে সঠিক তথ্যটা পায়। এই জন্য যেমন দেখুন ন্যাশনাল ইউনিভার্সিটি, এটার পেজ র্যাঙ্ক কত দেখুন, পেজ র্যাঙ্ক দেখতে পাচ্ছি 10-5, অনেক হাই পেজ র্যাঙ্ক। তারপরে দেখা গেছে ওপেন ইউনিভার্সিটি, এটাও দেখতে পাচ্ছি 10-5। এরপরে ওয়েস্টার্ন বা ইস্টার্ন ইউনিভার্সিটি, এটাও দেখা যাচ্ছে 10-5, যে আপনাকে কোনো কারণ ছাড়াই শুধু শুধু আপনাকে পেজ র্যাঙ্ক দিয়ে রাখবে। তো যেহেতু তাদেরকে গুগল হাই পেজ র্যাঙ্ক দিয়ে রাখে, এই জন্য আমরা যদি তাদের ওয়েবসাইটে কোনোভাবে আমাদের ব্যাকলিঙ্ক করতে পারি, আমাদের ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করতে পারি, তাহলে কিন্তু দেখা গেছে যে আমাদের ওয়েবসাইটের জন্য সেটা কিন্তু অত্যন্ত মানে এসইওর ক্ষেত্রে অত্যন্ত ইফেক্টিভ ভূমিকা পালন করবে, যে আমরা ইজিলি হাই পেজ র্যাঙ্কের ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পেয়ে যাব।
ঠিক আছে। এবং আর যদি হয় আমারটা এডুকেশনাল সাইট, যে এডুকেশন রিলেটেড আমার কোনো সাইট, এবং আমি যদি এডুকেশন রিলেটেড যে সকল ডট এডু বা সরকারি যে সকল সাইট আছে সে সকল সাইটে যদি ব্যাকলিঙ্ক করি, তাহলে দেখা গেছে এটা আমার জন্য মানে এসইওতে অত্যন্ত ইফেক্টিভ ভূমিকা পালন করবে। আর যেহেতু তাদের হাই পেজ র্যাঙ্ক, তো খুব ইজিলি আমরা সো হাই পেজ র্যাঙ্কের ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পেয়ে যাব। তো আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছে যে কেন ডট এডু এবং ডট গভ ব্যাকলিঙ্ক এত গুরুত্ব বহন করে অ্যাকচুয়ালি এসইওতে। তো যদি তারপরও না বুঝতে পারেন আমাদেরকে ফেসবুকে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই রইল, আগামী পর্বে আমরা ডট এডু সাইটে কিভাবে ব্যাকলিঙ্ক করবেন সেগুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো তার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।